রাজ্যের চাকরি একেবারে তলানিতে চলে এসেছে, এটা সবাই জানে। সারা ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে তবু অন্তত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা হচ্ছে, হাজার কেস থাকলেও কোর্টের কাছে নানা রকম কাকুতি মিনতি করে কিন্তু নতুন শূন্যপদ সৃষ্টি করছে এবং নিয়োগ করছে। কিন্তু আমাদের রাজ্য সরকারের পিএসসি তো অথই জলে পড়ে আছে। কারণ ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে রাজ্য সরকারের কোনো রকমের হেলদোল নেই। দেখুন, গতকাল কোর্ট খুলেছে, সেখানে নিট মামলার জন্য সরকার, কেন্দ্রীয় সরকার উদগ্রীব হয়ে গেছে যাতে তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায়। কিন্তু রাজ্য সরকার ওবিসি এ ওবিসি বি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেই জন্যে ছাত্র ভর্তিতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। দু নম্বর আসছি, স্টাফ সিলেকশন কমিশন যেটা তৈরি করেছে শুধু বেশ কিছু শূন্যপদ ডিক্লেয়ার করে রেখেছে, কিন্তু ওবিসি এ এবং বির সমস্যা সমাধান না হলে ওটাও অথই জলে। এবারে আসছি প্রাইমারি কেসের উপরে কেস, ইন্টারভিউ হচ্ছে না প্রায় দুটো সালের, 2022-2023-এর কোনো ইন্টারভিউ নেই এবং রেজাল্টও নেই 2023-এর, সুতরাং সেটাও অথই জলে। আবার 2024-এর ডিসেম্বরে পরীক্ষা হবে বলে অনেক আগে ঘোষণা করে দিয়েছে। তাহলে ছাত্রছাত্রীদের জন্যে একটু সহানুভূতি এবং সদ্বুদ্ধি থাকা অবশ্যই দরকার, শুভ একটা বুদ্ধি থাকা অবশ্যই দরকার। দেখুন, SLST নিয়ে তো কিছুই হবে না, কারণ কোর্টের রায় ছাড়া এই সরকার কিছুই করবে না। 16 জুলাই কোর্ট রায় দেবে, তারপরে কিন্তু SLST নিয়ে কাটাছাড়া করবে, বিজ্ঞাপন দেবে গ্রুপ সি গ্রুপ ডি। অথচ নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ, SLST-তে ব্যাপক ধরনের দুর্নীতি হয়েছে, প্রাইমারিতে দুর্নীতি হয়েছে। তাহলে অন্যান্য রাজ্যের মধ্যেও কোর্টের কাছে গিয়ে যদি বলা হতো যে হুজুর, ওই রায়ে যা হবে হবে, সেখানে যাদের চাকরি যাবে বা যাদের চাকরি থাকবে আপনার অর্ডার আমরা মেনে নেব, কিন্তু নতুনভাবে আমাদের এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাদের বয়স চলে যাচ্ছে, তারা হতাশার মধ্যে পড়ে যাচ্ছে এবং অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অনেকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এমএ বিএড করা সত্ত্বেও তারা নানা রকম প্রাইভেট কোম্পানি, সোনার দোকানে ইত্যাদি কাজ করতে চলে যাচ্ছে, আমার জানাশোনা অনেকে, কিন্তু তবুও রাজ্য সরকার সেই দানধানের মধ্যে মেতে রয়েছে। অন্ততপক্ষে রাজ্য সরকারের শুভবুদ্ধি থাকলেই অবশ্যই কিন্তু কোর্টে গিয়ে এই সব কিছুর উপরে ক্ষণিকভাবে অনুরোধ করে একটা কিন্তু বিজ্ঞপ্তির ব্যবস্থা করতে পারতেন। কারণ আপনাদের পরীক্ষা হোক বা পরীক্ষা না হোক, এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের কোনো গাত্রদাহ নেই, যেটা আপনারা বুঝতে পারছেন, আমিও একজন শিক্ষক হয়ে বুঝতে পারছি। দেখুন, পিএসসি পরীক্ষার ডেট হয়ে গেছে, মিসেলেনিয়াসের পরীক্ষার ডেট ঠিক হয়ে গেছে, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে উদাসীন। কেন উদাসীন? যে ওবিসি এ বি ঠিক হয়নি, কীভাবে পরীক্ষায় বসবে?